হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আইসিটি বাড়ির পক্ষ থেকে কম্পিউটার ও আইসিটি বিষয়ে সাধারণ জ্ঞান পার্ট 3-তে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা আজকে জানব কম্পিউটারের কাজ করার পদ্ধতি। তো এখানে 4টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো প্রায় অনেক পরীক্ষায় এসে থাকে। কোনটি সঠিক ক্রম? তো এখানে ক নম্বরে আছে ইনপুট সিপিইউ আউটপুট, খ নম্বরে আছে ইনপুট আউটপুট সিপিইউ, ক নম্বরে আছে সিপিইউ ইনপুট আউটপুট, ক নম্বরে আছে আউটপুট ইনপুট সিপিইউ। তো এখানে অ্যান্সার হবে বন্ধুরা ক নম্বর, ইনপুট সিপিইউ আউটপুট। তো এটা মনে রাখার সিস্টেম হচ্ছে ইনপুট প্রথমে থাকবে, শেষে থাকবে আউটপুট, আর মাঝখানে থাকবে সিপিইউ। তার পরের কোশ্চেন দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেওয়া হয় তাকে কি বলে? যে সকল যন্ত্রের মাধ্যমে কম্পিউটারকে তথ্য দেওয়া হয় তাকে কি বলে? ক নম্বরে আছে ইনপুট, ক নম্বরে আছে আউটপুট, ক নম্বরে আছে ইনপুট ডিভাইস, ঘ নম্বরে আছে আউটপুট ডিভাইস। তো এর অ্যান্সার হবে বন্ধুরা গ নম্বর, ইনপুট ডিভাইস। তারপরে এই কোশ্চেনটা হচ্ছে, কম্পিউটারে প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফলকে বলা হয়, ক নম্বরে আছে তথ্য, খ নম্বরে আছে কর্মপাতা, গ নম্বরে আছে আউটপুট, ঘ নম্বরে আছে ফাইল। তো এখানে উত্তর হবে গ আউটপুট। এখানে একটা কোশ্চেন আছে বন্ধুরা, দেখুন এটা প্রায় পরীক্ষায় এই কয়টা কোশ্চেন এসে থাকে। এখন সিপিইউ এর পূর্ণ রূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কন্ট্রোল প্রসেসিং ইউনিট, ক্যাপাসিটি প্রসেসিং ইউনিট, কম্পিউটার প্রসেসিং ইউনিট। তো অ্যান্সারটা হবে ক নম্বর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার কাজ করার পদ্ধতি থেকে মোটামুটি যে কোনো পরীক্ষায় এই 4টি কোশ্চেনের মধ্যেই যে কোনো একটা কোশ্চেন এসে থাকে। তো বন্ধুরা আজকে এইটুকুই। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন।